হ্যালো বিহাস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন মেগাস্টার সাকিব খানের কলকাতায় এখন পর্যন্ত কয়টি সিনেমা মুক্তি পেয়েছে এবং কোন সিনেমা বক্স অফিসে কেমন ব্যবসা করেছে পাশাপাশি সুপারস্টার জিতের বাংলাদেশে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে এবং সিনেমাগুলো বক্স অফিসে কেমন ব্যবসা করেছে চলুন আজকের এই ভিডিওতে প্রমাণ সহ দেখে নেওয়া যায় সুপারস্টার জিতের বাংলাদেশে প্রথম সিনেমা মুক্তি পায় অভিমান অভিমান সিনেমাটি দু হাজার ষোলো সালে মুক্তির পর বাংলাদেশের বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয় এই তালিকায় দুই নম্বরে আছে বাংলাদেশ সুপারস্টার জিতের বাদশাহ দা এই সিনেমাটি দু সালে বাংলাদেশে মুক্তি পায় সুপারস্টার জিতের বাদশাহ দা ডন এই সিনেমাটি দু সালে বাংলাদেশে মুক্তির পর পাঁচ সপ্তাহে তিনশো একচল্লিশটি সিনেমা হলে চলেছিল সুপারস্টার জিতের বাদশাহ দা ডন এই সিনেমাটি তিনশো একচল্লিশটি সিনেমা হল থেকে টোটাল গ্রস আয় করেছিল প্রায় ২৫ কোটি টাকার উপরে এবং সুপারস্টার জিতের বাদশাহ দা ডন এই সিনেমাটি বাংলাদেশের বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় সাত কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাদশাহ দা ডন সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা আর একটা কথা না বললেই নয় মেগাস্টার সাকিবটি বাংলাদেশে পাঁচ সপ্তাহে তিনশো একচল্লিশটি সিনেমা হলে চলেছিল এবং সুপার স্টার জিতের বাদশাদা ডন সিনেমাটি পঞ্চম সপ্তাহে এসে উনষাটটি সিনেমা হলে চলছিল এই তালিকার তিন নম্বরে আছে সুপার স্টার জিতের বস্তু এই সিনেমাটি দু সালে বাংলাদেশে মুক্তি পায় এবং বাংলাদেশে মুক্তির পর মাত্র পাঁচ সপ্তাহে বস্টু সিনেমাটি চারশোর উপরে সিনেমা হলে চলেছিল এবং সুপার স্টার জিতের বস্টু সিনেমাটি দু সালে মুক্তির পর বাংলাদেশের বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছিল প্রায় আঠাশ কোটি টাকার উপরে এবং নিট আয় করেছিল প্রায় আট কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সুপার স্টার জিতের বস্টু এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকা চার নম্বরে আছে সুপার স্টার জিতের ইন্সপেক্টর নটিকে এই সিনেমাটি বাংলাদেশে মুক্তি এর পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয় এই তালিকার পাঁচ নম্বরে আছে সুপারস্টার জিতের সুলতান দা সেভিয়ার এই সিনেমাটি বাংলাদেশে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয় এই তালিকার ছয় নম্বরে আছে সুপারস্টার জিতের পেন্টার প্যান্তার সিনেমাটি বাংলাদেশে মুক্তির পর বক্স অফিসে ডিজাস্টার হয় এই তালিকার সাত নম্বরে আছে এই তালিকা সাত নম্বরে আছে সুপার স্টার বাজি বাজি সিনেমাটি বাংলাদেশে মুক্তির পর বক্স অফিসে আট নম্বরে আছে সুপার স্টার মানুষ মানুষ সিনেমাটি বাংলাদেশে মুক্তির পর বক্স অফিসে হয় দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সুপার স্টার বাংলাদেশে বাংলাদেশের সর্বমোট আটটি সিনেমা মুক্তি পায় এই আটটি সিনেমার মধ্যে দুটি সিনেমা বক্স অফিসে ব্লক হিট ব্যবসা করে বাকি ছয়টি সিনেমায় বক্স অফিসে ফ্লপ ও ডিজাস্টার হয় অভিয়াস চলুন এখন দেখে নেওয়া যায় পরিচালক মেগাস্টার সাকিব খানের কলকাতায় এখন পর্যন্ত কয়টি সিনেমা মুক্তি পেয়েছে এই তালিকার এক নম্বরে আছে মেগাস্টার সাকিব খানের শিকারি শিকারি সিনেমাটি দু সালে ইন্ডিয়াতে মুক্তির পর এই সিনেমাটি গ্রস আয় করেছিল প্রায় পাঁচ থেকে ছয় কোটি টাকা এবং শিকারি সিনেমাটি নেট আয় করেছিল মাত্র দুই কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শিকারি সিনেমাটি ফ্লপ সিনেমা এই তালিকার দুই নম্বরে আছে মেগাস্টার সাকিব খানের নবাব সিনেমাটি নবাব সিনেমাটি দু সালে ইন্ডিয়াতে মুক্তি পায় মেগাস্টার সাকিব খানের নবাব সিনেমাটি বাংলাদেশ থেকে ৩৫ কোটি টাকার গ্রস আয় করলেও নবাব সিনেমাটি কলকাতার বক্স অফিস থেকে গ্রস আয় করে সাত থেকে আট কোটি টাকা এবং নেট আয় করে প্রায় আড়াই কোটি টাকা এবং ইন্ডিয়ার বক্স অফিসে ফ্লপ হয় সাকিব খানের নবাব সিনেমাটি এই তালিকা তিন নম্বরে আছে সাকিব খানের চালবাজ এই সিনেমাটি ইন্ডিয়াতে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয় এই তালিকা চার নম্বরে আছে মেগাস্টার সাকিব খানের বাইজানে লুরে এই সিনেমাটি ইন্ডিয়াতে মুক্তির পর বক্স অফিসে বেলু এভারেজ ব্যবসা করে এই তালিকার ছয় নম্বরে আছে সাকিব খানের নাকাব সিনেমাটি নাকাব সিনেমাটি ইন্ডিয়াতে মুক্তির পর বক্স অফিসে ডিজাস্টার হয় এই তালিকার ছয় নম্বরে আছে সাকিব খানের প্রিয়তমা সিনেমাটি প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশ থেকে একচল্লিশ কোটি টাকার গ্রস আয় করলেও ইন্ডিয়ার বক্স অফিসে ফ্লপ হয় এই তালিকা সাত নম্বরে আছে ম্যাগাস্টার সাকিব খানের সর্বশেষ ইন্ডিয়াতে মুক্তি পাওয়া সিনেমা তুফান তুফান সিনেমাটি বাংলাদেশের বক্স অফিসে পঞ্চাশ কোটি টাকার গ্রস আয় করে এবং ইন্ডিয়ার বক্স অফিসে তুফান সিনেমাটি ডিজাস্টার হয় তো ইন্ডিয়াতে এখন পর্যন্ত সাকিব খানের ষাটটি সিনেমা মুক্তি পেয়েছে এই ষাটটি সিনেমার মধ্যে একটি সিনেমা এভারেজ ব্যবসা করে বাকি ছয়টি সিনেমা বক্স অফিসে ফ্লপ ও ডিজাস্টার হয় তবে আরটা কথা না বললেই নয় সাকিব খানের শিকারী নবাব ও বাইজান এলোরে এই তিনটি সিনেমা কিন্তু ইন্ডিয়ার বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছে তো বিয়াস সুপারস্টার জিত ও মেগাস্টার সাকিব খান এ দুজনের মধ্যে আপনার প্রিয় নায়ককে আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ